প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো যে মানুষের শরীরে টোটাল দুশয় ছয়টা অস্থি থাকে দুশয় ছয় টু হান্ড্রেড সিক্সটা হাড় বা অস্থি থাকে তো আজকের ক্লাসে তোমাদের মানুষের শরীরে যে দুশয় ছয়টা অস্থি বা হাড় আছে সেই অস্থি বা হাড় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং কোন অস্থির কি নাম সেটাও বলবো বিশেষ করে হাতের অস্থি এবং পায়ের যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো তোমাদের কোনটার কি নাম সেটা ডিটেলসে বলবো বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের প্রশ্ন এখান থেকে হতে পারে বিশেষ দিয়ে ক্লাসটা ভালো করে ফলো করবে দেখো খুব মনোযোগ দেখবে দেখো এই কাঁধ থেকে কাঁধ এই যে কাঁত এই কাঁধ থেকে পর্যন্ত এই কোন থেকে কোন পর্যন্ত ভালো করে দেখবে কাঁধ থেকে কোন পর্যন্ত যে অস্থিটা আছে এটার নাম হচ্ছে হিউমেরাস এটার নাম কি হিউমেরাস ভালো করে দেখবে কাঁধ থেকে কোন পর্যন্ত ঠিক আছে তারপরে দেখো এই যে কোন কোনোই এই কোনোই থেকে কবজি এই কোনোই থেকে এই কবজি এই কবজির আগে অবধি যে অস্থিটা যে দুটি অস্থি আছে দেখতে দুখানা অস্থি আছে একটা নাম রেডিয়াস আর একটা নাম আনলা রেডিয়াস এবং আনলা ঠিক আছে এবার দেখো ভালো করে খেয়াল করো এই যে এখানে যে শেষ হলো কবজি এই কবজি এখানে শেষ হলো কবজি আর আঙুলের এখানে দেখো ছোটো ছোটো অনেক হাট আছে দেখতে পাচ্ছ এগুলো হলো কার্পাল এগুলো কি কারফাল এখানে অনেক এখানে কারফল আছে ঠিক আছে এ কবজির পর থেকে আঙুলের আগে পর্যন্ত এই কবজি শুরু হলো তারপরে আঙুল শুরু হওয়ার আগে কবজি থেকে আঙুলের আগে পর্যন্ত এখানে আরও অনেক ছোট ছোটো হাড় আছে এই অস্থিগুলোকে বলা হয় মনে রাখবে মেটাকারপাল কি বলা হয় মেটাকারপাল কার্পাল মেটাকারপাল আবার বলছি হিউমেরাস এখানে হচ্ছে রেডিয়াস ও কারপাল তারপর হচ্ছে মেটাকারপাল এবার আঙুলের যে ছোট ছোট অস্থিগুলো আছে এগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস এগুলো কি বলা হয় ফ্যালানজেস ঠিক আছে তাহলে এই হাতের বাম হাত যা ডান হাতটা তাহলে বাম আমরা হাতের অস্থিগুলো কিন্তু নাম বললাম আর একবার বলছি এটা হচ্ছে হিউমেরাস এটা হচ্ছে রেডিয়াস ও আলনা তারপরে এখানে কি আছে এখানে ছোট ছোট কার্পাল মেটা ফেলাঞ্জেস তাহলে হাতের অস্থিগুলো সব বললাম এবার আসছি তোমাদের পায়ের অস্থিগুলো ঠিক আছে পায়ের অস্থিগুলো নিয়ে বলি হাতের মতো পায়ের এবার দেখো পায়ের এই যে থাইটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পায়ের থাই এই যে থাইয়ের অংশের যে অস্থিটা আছে এর নাম হচ্ছে ফিমার দেখো ফিমার হলো মানবদেহের দীর্ঘতম অস্থি সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি বলতে হবে মানব দীর্ঘতম বা বৃহত্তম সব থেকে বড় যে হাড়টা সেটা হলো ফিমার দেখতে পাচ্ছি এটা এবার দেখো ফিমারের পর এই যে রয়েছে এইখানটায় মালাই চাকি এখানে কি আছে মালাই চাকি রয়েছে মালাই চাকি ঠিক আছে ফিমার তারপরে যে মালাই চাকি এই জায়গাটা এইখানে যে অস্থিটা আছে সেই অস্থির নাম হচ্ছে প্যাটেলা কি নাম প্যাটেলা মালাইচাকিতে যে অস্থিটা আছে তার নাম প্যাটেলা দেখতে পাচ্ছ প্যাটেলা লেখা আছে মালাইচাকির যে অস্থিটা এটা হচ্ছে প্যাটেলা ঠিক আছে এবার তারপরে দেখো হাঁটুর নিচ থেকে এই হাঁটুর নিচ থেকে এই যে গোড়ালি হাঁটুর নিচ থেকে একদম গোড়ালি আগে পর্যন্ত এই যে অস্থিটা দেখো দুটো অস্থি আছে একটা নাম টিবিয়া আর একটা নাম ফিভিউলা টিবিয়া আর একটা নাম ফিভিউলা দেখো এইটা হচ্ছে টিবিয়া আর এই সরুটা হচ্ছে ফিবিউলা টিবিয়া এবং ফিবিউলা তাহলে বুঝতে পারলে এখানে আছে প্যাটেলা তার আগে ফিমার এখানে আছে টিবিয়া এবং ফিবিউলা হলো এবার দেখো ভালো করে খেয়াল করবে ঠিক হাতের মতো এই গোড়ালির অংশে গোড়ালির অংশে এখানে যে অস্থিটা আছে যে অস্থিগুলো আছে এটা নাম হচ্ছে টার্সাল কি নাম টারসাল দেখো লেখা আছে গোড়ালির অংশে যে অস্থিটা আছে তার নাম দেখো টারসাল এই দেখো লেখা টার্সাল দেখতে পাচ্ছো তাহলে গোড়ালির জায়গায় যে অস্থিটা আছে তার নাম কিন্তু টারসাল এবার দেখো গোড়ালির অংশের পথ থেকে আঙুলের আগে পর্যন্ত এই গোড়ালির অংশ থেকে আঙুলের আগে পর্যন্ত এই যে অস্থিটা ভালো করে খেয়াল করো এই গোড়ালির অংশ থেকে আঙুলের আগে পর্যন্ত এই অংশটিকে বলা হয় মেটা টার্সাল যেটা হাতে কি ছিল হাতে অস্থিতে সেটা ছিল মেটা কার্পাল এটা হচ্ছে মেটা টার্সাল, মেটা টার্সাল। ঠিক আছে এবার আঙুলের যে অস্থিগুলো হাতের মতোই এগুলোর নাম হচ্ছে তাহলে আবার বলছি ফিমার ফিমার বলেছি তারপর কি বলেছি ফিমারের পর প্যাটেলা তারপর কি বলেছি টিবিয়া ফিবিউলা তারপরে কি বললাম টিবিয়া ফিউলার পর টাটসাল তারপরে তারপরে ফেলাঞ্জেস। তাহলে এই হাত এবং পায়ের অস্থিগুলো কিন্তু সব বলে দিলাম হাত দুটো পায়ে এবং দুটো হাতে যে অস্থি আছে বললাম এবং মানব দেহে দীর্ঘতম অস্থি ফিমার সেটাও কিন্তু বললাম তো এই হলো প্রিয় ছাত্রছাত্রীরা হাতে এবং পায়ের প্রধান প্রধান যে সব অস্থিগুলো রয়েছে সেগুলো তোমাদের বলা হলো ঠিক আছে এইভাবে কিন্তু সব মানবদের দীর্ঘতম তো ফিমার বললাম মানব যে ক্ষুদ্রতম অস্থি হ্যাঁ স্টেপিস সেটা রয়েছে আমাদের মস্তকের মাথার মধ্যে ঠিক কানের মধ্যে রয়েছে অন্তঃকর্ণে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম ছোট অস্থি স্টেপিস ঠিক আছে এইভাবে এখানে দেখো এই যে আমাদের বুকের যে অস্থিগুলো রয়েছে এই বুকের অস্থিগুলোর নাম কি বলে স্টার নাম স্টার নাম বলে ঠিক আছে স্টার নাম বলে ঠিক আছে এবার মাথার যে অস্থিটা এই যে মাথার মধ্যে অস্থি অস্থিটা মুখমণ্ডলের অস্থি এইগুলো মাথার অস্থিটাকে বলে ক্রে ক্রেনিয়াম ক্রেনিয়াম এটা হচ্ছে ক্রেনিয়াম এটা হচ্ছে মুখমণ্ডলের অস্থি এখানে দেখো আমাদের মুখমণ্ডল অস্থির মাথার যে খুলি ঠিক আছে খুলি বা স্কালের মধ্যে মুখমন্ডল অস্থি আছে ক্রেনিয়াম আছে ঠিক আছে তারপরে দেখো এই যে বুকের পাঁচ হাড় তো রয়েছে বুকের পাঁচ মধ্যে যে অনেক আমাদের এখানে অনেক অস্থি রয়েছে তারপরে দেখো এখানে আমাদের কোমরটা এই কোমরের জায়গায় অস্থি রয়েছে কোমর এই মেরুদণ্ডের মধ্যে অনেক অস্থির এখানে অস্থির মধ্যে ছোটো ছোটো কশেরুকা রয়েছে এই যে কশেরুকার এগুলো স্পাইনের মধ্যে অনেক কশেরুকা রয়েছে এখানে আমাদের কোমরেও কিন্তু অনেক অস্থি রয়েছে ঠিক আছে তো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অস্থি এগুলোও খুবই গুরুত্বপূর্ণ অস্থি তো আজকের ক্লাসে এই বুক মাথা এবং কোমরের অস্থি তোমাদের নামগুলো বললাম না তোমাদের হাত এবং পায়ের প্রধান প্রধান অস্থিগুলো বলে দিলাম এবং আমাদের শরীরে কোথায় কি অস্থিগুলো আছে সেটা তোমাদের ভালো করে দেখালাম ছবিটা মনোযোগে দেখে নাও এই হচ্ছে মানব দেহ মানব দেহের মধ্যে কোথায় কি অস্থি আছে সেটা আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হলো এবার সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা কথা যেটা তোমাদের আমি বলি এই যে আমাদের জয়েন্ট প্রত্যেকটা যে জয়েন্ট বিশেষ করে ধরুন এই এই যে পায়ের যে জয়েন্টটা এখানে মালাই চাকি এই জয়েন্টের মধ্যে মনে রাখবে এই একটা অস্থি আর একটা অস্থি এই অস্থিগুলো কিন্তু সরু 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 সুতোর মতো লিগামেন্ট দিয়ে জোড়া থাকে ঠিক আছে আর দুটো অস্থির মাঝখানে এখানে রয়েছে কি এক ধরনের লিকুইড তার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল কি আছে সাইনোভিয়াল তরল এই তরলটা থাকার জন্য কি হয় দুটি অস্থির মধ্যে কিন্তু ঘষা খাওয়া তাদের মধ্যে ঘর্ষণজনিত ক্ষয় থেকে আমাদের অস্থিগুলো কিন্তু রক্ষা পায় তাহলে এখানে কি আছে দুটো অস্থি জোড়া থাকে সব সময় লিগামেন্ট দিয়ে ঠিক আছে আর এদের মাঝখানে সাইনোভিয়াল তরল থাকে আর এই যে অস্থিগুলো দুটি অস্থি ধরো জয়েন্ট এরকম এই জয়েন্টে এখানে থাকে তরুণাস্থি নরম অস্থি থাকে তরুণাস্থি যাতে এদের মধ্যে ঘর্ষণ ক্ষয় ইত্যাদি না হয় তাহলে এখানে তরুণাস্থি থাকে আর থাকে সাইনোভিয়াল তরল প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এটা তোমাদের জানা খুব দরকার ঠিক আছে তাহলে এই হলো মানব দেহের অস্থি বিশেষ করে হাত এবং পায়ের অস্থি বললাম দীর্ঘতম অস্থি বললাম এবং আমাদের শরীরে কোথায় কি অস্থি আছে দুটি অস্থির সংযোগস্থলে কি আছে তোমাদের বিজ্ঞানের ক্লাসে আজকে এটা বলে দিলাম ঠিক আছে ক্লাস বুঝলে কিনা না অবশ্যই কমেন্টস করে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নিয়মিত এরকম ক্লাসে লিঙ্ক পাওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আর বিজ্ঞানের কোন লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট বা কেমিস্ট্রি পার্টের কোন পার্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলে সুবিধা হয় তোমাদের অসুবিধা আছে কমেন্টস অবশ্যই জানিও তাহলে সেই পার্টটা নিয়ে পরের ক্লাসে ভিডিও হবে সবাই ভালো থেকো পরের ক্লাসটাও দেখা হবে টাটা